নমস্কার বন্ধুরা আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বছরে তিনটি কিস্তিতে দু করে মোট ছ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তো এক্ষেত্রে দশম কিস্তির টাকা পি এম কিষান যোজনার সেটা ট্রান্সফার করা হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার বাইশে এবার এগারোতম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সেই সংক্রান্ত খবরটি আপনাদের আমি আজকে দেব এবং সেই সঙ্গে যারা পয়লা জানুয়ারি দু হাজার বাইশে প্রধানমন্ত্রী ট্রান্সফার করা টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে পাননি তারা কবে এই কিস্তির টাকাটা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট আপনি যদি চলে আসেন এবং এইখানে এই ম্যাপটা যদি দেখেন তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের স্টেট আমরা সিলেক্ট করে নিলাম এখানে দেখুন টোটাল পেমেন্ট হয়েছে এইটটি সেভেন কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে বাকি যে থার্টিন পার্সেন্ট কৃষক তারা কবে এই টাকা পাবেন দেখুন আপনারা জানেন যে আগস্টের ন তারিখ যখন প্রধানমন্ত্রী টাকা ট্রান্সফার করেছিলেন কৃষকদের অ্যাকাউন্টে তখনও কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা যায়নি সেই টাকাগুলো পাঠানো হয়েছিল নভেম্বরের ১৯ তারিখ থেকে পর কৃষকদের অ্যাকাউন্টে এবারেও শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথমের দিক থেকেই কিন্তু বাকি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে এই সংক্রান্ত একটি খবর জানা যাচ্ছে তো টাকা ট্রান্সফার শুরু হলেই আপনাদের আমি কিন্তু তা ভিডিও বানিয়ে জানিয়ে দেব। এবার পি এম কিষাণ যোজনার এগারোতম কিস্তি এবং বেঙ্গলের ক্ষেত্রে পরবর্তী কিস্তির টাকা কবে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে সেই সংক্রান্ত নিউজটি আপনাদের দেবো আপনাদের দুটো বিষয় আমি দেখাবো একটি অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ তো অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি যদি এই পিরিয়ড ওয়াইজ নম্বর অফ পেমেন্টস এই জায়গাটাতে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটি পিরিয়ডের টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আরেকটি পিরিয়ডের টাকা দেওয়া হয় এবং এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আরও একটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তো যেহেতু ডিসেম্বর থেকে মার্চ এই পিরিয়ডের টাকা ট্রান্সফারের কাজ চলছে এবং আপনারা জানেন আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত পিরিয়ডের টাকা ট্রান্সফার করা হয়েছিল আগস্টের ন তারিখ এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই পিরিয়ডের টাকা ট্রান্সফার করা হয়েছিল জানুয়ারির এক তারিখ দু সালে এবং এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যে টাকাটা ট্রান্সফার করা হবে সেটা এপ্রিল মাসেই ট্রান্সফার করা হতে পারে এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই এই টাকা ট্রান্সফার করা হতে পারে সেই সংক্রান্ত সংবাদটি কিন্তু প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টালে তো চলুন আমরা সেটা এখন দেখে দেখুন কবে মিলবে পি এম কিষান যোজনায় এগারোতম কিস্তির টাকা জেনে নিন লেটেস্ট আপডেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পয়লা জানুয়ারি দু ট্রান্সফার করে দিয়েছে সরকার এই যোজনায় দেশের কৃষক পরিবারদের বছরে ছ টাকা আর্থিক সাহায্য করা হয় বছরের তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয়ে থাকে দশম কিস্তির টাকা মাসের প্রথম সপ্তাহেই ট্রান্সফার করা হয়েছিল এই হিসেব অনুযায়ী অনুমান করা হচ্ছে একাদশ কিস্তির টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তবে বলে রাখি এটি পুরোটাই কিন্তু অনুমান আপনারা জানেন আমরা এই রকম অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পেয়েছিলাম যে দু হাজার একুশের ডিসেম্বরের পনেরো তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে তারপর শুনলাম যে ডিসেম্বরের পঁচিশ তারিখে ট্রান্সফার করা হতে পারে এবং শেষ পর্যন্ত দেখলাম পয়লা জানুয়ারি দু সালে এসে সেই টাকা ট্রান্সফার করা হলো তো এইভাবে এরকম গেস করা যায় কিন্তু সঠিক কিছু বলা যায় না তবে পিরিয়ডটা যেহেতু এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে হয়তো প্রথম মাসের প্রথম সপ্তাহে সেই টাকা ট্রান্সফার করা হতে পারে এটা অনুমান করা যাচ্ছে কারণ কি আপনারা জানেন এর আগে দু সালে আগস্টের ন তারিখে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যে পিরিয়ডটা ছিল সেই টাকা আগস্টের ন তারিখে কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল তবে যখনই পরবর্তী কিস্তির টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন লেখা চলে আসবে সেই তারিখটা এখানে উল্লেখ করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন তাছাড়াও আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ